আমরা যখন এসপির কাছে আমরা এই বিষয়ে বলতে এসেছিলাম, এসপি এখানে আমাদের সঙ্গে দেখা না করে তিনি আজকে ওখানে গেছেন বামুনগোড়ায় ঘটনার তদন্ত করতে। এতদিন কোথায় ছিলেন? এতদিন উনি ঘুমিয়েছিলেন? এতদিন তৃণমূলের অফিসে বসে সলা পরামর্শ করছিলেন? আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী, তিনি মহিলা পুলিশ মন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলারা অসুরক্ষিত। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের দিকে আঙুল তিনি দেখাচ্ছেন, অন্য রাজ্যে তিনি টিম পাঠাবেন, নিজের রাজ্যে মহিলারা অসুরক্ষিত। এটার জবাব তো এখানকার মহিলা মুখ্যমন্ত্রীকে দিতে হবে, তাকে জবাব দিতে হবে। জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু এই জেলা পুলিশ সুপার অফিসের সামনে রীতিমত কিন্তু বিজেপি তারা কিন্তু বিক্ষোভ করছেন। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তারা কিন্তু দফায় দফায় কিন্তু বিক্ষোভ করছেন। আমরা জানতে পেরেছি যে তাদেরকে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তারাকে বামুনগোড়া থানা থেকে সরিয়ে তাদেরকে ইংরেজবাজার থানাতে নিয়ে আনা হয়েছে। সরাসরি কথা বলবো উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, কি অবস্থা, কি বলছেন? আমরা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, গত 18 তারিখে বামুনগোড়ার পাকুয়াহাটে দুজন মহিলাকে সেখানে বিবস্ত্র করে পুলিশের মদতে সেখানে মারা হয়েছে তাদের। তারপরে হচ্ছে ফাঁড়িতে, পাকুয়াহাট ফাঁড়িতে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে 2 ঘন্টা ধরে বিবস্ত্র অবস্থায়। এবং আজও পর্যন্ত আমরা দেখছি যে 5 দিন পর আজকে, আমরা যখন এসপির কাছে আমরা এই বিষয়ে বলতে এসেছিলাম, এসপি এখানে আমাদের সঙ্গে দেখা না করে তিনি আজকে ওখানে গেছেন বামুনগোড়ায় ঘটনার তদন্ত করতে। এতদিন কোথায় ছিলেন? এতদিন উনি ঘুমিয়েছিলেন? এতদিন তৃণমূলের অফিসে বসে সলা পরামর্শ করছিলেন যে আজকে এই ঘটনার কিভাবে ধামাচাপা দেওয়া যায়? এই যে দুজন মহিলা এদেরকে বিবস্ত্র করে ওখানে রাস্তায় মাছ সমস্ত এক দিওয়ালোকে মানুষের সামনে এদেরকে এভাবে পেটানো হলো এবং ফাঁড়িতে বসিয়ে রাখা হলো, যেখানে ফাঁড়িতে ওরা উলঙ্গ অবস্থায় ছিলেন, তারা বিবস্ত্র অবস্থায় ছিলেন। ফাঁড়িতে কেন বসিয়ে রাখা হয়েছিল? জবাব তো পুলিশকে দিতে হবে, পুলিশকে আজকে জবাব দিতে হবে। আজকে কেন সেখানে ফাঁড়িতে বসিয়ে রাখা হয়েছিল বিবস্ত্র অবস্থাতে? আজকে তাই পুলিশ এসপি তিনি এখানে না এসে তিনি চলে গেছেন বামুনগোড়ায়। আমরা আজকে দেখছি যে এখানে আমরা শুনছি, আপনাদের মাধ্যমেই শুনতে পাচ্ছি যে দুজন যাদেরকে বিবস্ত্র করে মারা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বামুনগোড়ার ওই নালাগোলাতে ফাঁড়িতে, যে সেদিন ওখানে ভাঙচুর হয়েছে সেই কেসে তাদেরকে ফাঁসানো হয়েছে। তাহলে আসলে হচ্ছে যে এখানে মামলাটাও তৈরি করেছেন, এটা হচ্ছে বানানো এবং এটা হচ্ছে মিথ্যা মামলা। আসলে এরা পুরোপুরি ঘটনাটাকে ধামাচাপা দিতে চায়। আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী, তিনি মহিলা পুলিশ মন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলারা অসুরক্ষিত। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের দিকে আঙুল তিনি দেখাচ্ছেন, অন্য রাজ্যে তিনি টিম পাঠাবেন, নিজের রাজ্যে মহিলারা অসুরক্ষিত। এটার জবাব তো এখানকার মহিলা মুখ্যমন্ত্রীকে দিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।